হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আয়রাত ব্লগ। আজকে আমরা যেটা সম্পর্কে রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডেস্কটপ কম্পিউটার। আমাদের নানা সময়ে নানা এডিটিংয়ের কাজে আমাদের এই ডেস্কটপ কম্পিউটারটি লাগে। তো এটা কিনেছি বেশি দিন হয়নি, প্রায় 4 থেকে 5 মাস সময় হবে। এবং চলুন দেখে আসি এর সাথে আমরা কী কী কিনেছিলাম আর এর পারফরম্যান্সটা কেমন। তো আমরা এটার সাথে কিনেছিলাম সবচেয়ে জনপ্রিয় একটি সিপিইউ, সেটি হচ্ছে রাইজন 5 5600G, AMD ব্র্যান্ডের একটি প্রসেসর। এবং এর রিড রাইট এর বেস ক্লক স্পিড হয়েছে এটার 4.69 GHz। এবং এর সাথে আমরা কিনেছিলাম দুটি র্যাম কিনেছিলাম, PNY ব্র্যান্ডের 8 GB করে দুটা লাগিয়েছে 16 GB। এবং এখানে ইউসেবল আছে 13.9 GB, কারণ হয়েছে আমার ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড যেটা আছে সেটা কিছু একটা র্যাম নিয়েছে, যদিও আমি পরবর্তীতে একটি গ্রাফিক্স কার্ড লাগিয়েছি। এবং গ্রাফিক্স কার্ডের কথা যেহেতু এসেছে, আমি গ্রাফিক্স কার্ড লাগিয়েছিলাম এটাতে হয়েছে 1050 Ti, 1050 Ti ব্র্যান্ডের একটি GPU, যেটার প্রাইস পড়েছিল অ্যারাউন্ড আমার 20,000 মেবি। আর কিছু একটা আপ ডাউন হতে পারে, এখন মার্কেট প্রাইস আপ ডাউন করে। আমি যেহেতু বেশি কিছুদিন আগে কিনেছিলাম তাই এটার প্রাইস তখন এরকমই ছিল। আর আপনারা 1650 Ti নিতে পারেন, এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ভ্যালু ফর মানি যেটাকে বলা হয়। আর এর সাথে আরও আছে আমাদের, আমরা এই প্রাইসটা বলি নিই প্রসেসরের হচ্ছে আমার রাইজেন 5 5600G। আমি এটা নিয়েছিলাম অফিসিয়াল প্রাইস তখন ছিল 15,000 টাকা, এখন মেবি কিছুটা একটু কমে এসেছে। এবং র্যামটা আমি দুটো নিয়েছিলাম 8,000 বা 7,500 মেবি, হ্যাঁ 7,500 টাকা দিয়ে দুইটা র্যাম নিয়েছিলাম। আর এর সাথে আমি এসএসডি নিয়েছিলাম HP EX 900, খুবই ভালো মানের একটি এসএসডি, এবং যেটার হয়েছে রিড রাইট স্পিড অনেক ভালো, এবং যেটা হয়েছে বর্তমান সময় ভ্যালু ফর মানিও, এবং এর স্পিডটা অনেক ভালো, এতে আমি পুরো সন্তুষ্ট বলা যায়। আর যে এসএসডি যেটা আছে সেটা হচ্ছে 500 GB এসএসডি নিয়েছিলাম, হ্যাঁ 500 GB। আমি কোনো HDD লাগাইনি এখনও, ভবিষ্যতে লাগানোর চিন্তা আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 200 আর 264 GB, আর কিছুটা হয়েছে যে অপারেটিং সিস্টেম নিয়ে নিচ্ছে। আর এর সাথে যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডটা হয়েছে MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, যেটার প্রাইস নিয়েছিল অ্যারাউন্ড 11,000। মডেলটা আমার ঠিক মনে নাই, কিন্তু এখনও ঠিক এই আশেপাশে দামে পেয়ে যাবেন, একটু সার্চ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া আমি ঔরা জিপি নিয়েছিলাম, আর কি পাওয়ার সাপ্লাই নিয়েছিলাম, যে আর ঔরা জিপি 450 পাওয়ার সাপ্লাইটা মোটামুটি ভালো। আপনি যদি গেমিং করে থাকেন আর অন্যান্য হাই লেভেলের কাজ করে থাকেন তাহলে এটা নিতে পারেন। এছাড়া যেহেতু এটা গেমিং পিসি, সেই হিসেবে আমি গেমিং পারফরমেন্স খুবই ভালো পাই। আমার এখানে যা মনিটরটা দেখতে পাচ্ছেন, এই মনিটরটা হয়েছে ব্যানকিউ ব্র্যান্ডের। আর এটার সাথে সবচেয়ে ভালো ফিচার হয়েছে এটাতে হয়েছে আই প্রোটেকশনের একটা ফিচার আছে, যেটা দিয়ে আপনার চোখের তেমন কোনো সমস্যা হবে না। আর আপনি খুব ভালোভাবে এটা দিয়ে ভালোভাবে মানে ভালো মানের গ্রাফিক্স ডিজাইন বলেন, এছাড়া ভিডিও এডিটিং বলেন, গেমিং বলেন, সব কিছু করতে পারবেন। আর হয়েছে এটার 16Hz একটি ডিসপ্লে এটার সাথে রয়েছে, আর খুবই আমি এটা নিয়ে খুবই সন্তুষ্ট, আর এটার ফিচারগুলো অনেক ভালো। আর এছাড়া আমি একটা নিয়েছিলাম কম্বো মাউস আর হয়েছে কিবোর্ডের, যেটার প্রাইস নিয়েছিল অ্যারাউন্ড 1200 টাকার মতন। এছাড়া হয়েছে আমার এখানে অ্যান্টেক ব্র্যান্ডের একটি ক্যাশিং রয়েছে, যেটার প্রাইস পড়েছিল 4,000 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন 3টি RGB, সামনে 3টি RGB আর পিছে একটি নন RGB ফ্যান রয়েছে। আর এটার হয়েছে আপনি যখন অন করবেন তখন হচ্ছে এগুলো RGBটা জ্বলবে, কিন্তু কখনও নিবে না। এছাড়া আপনি এটার কালারও চেঞ্জ করতে পারবেন না RGB এর, যেহেতু আমার RGB তেমন একটা পছন্দও না, তাই আমি আর আমি পারফরমেন্সটা বেশি প্রেফার করছি, তাই আমি সাদা মাটা নন RGB নিয়েছি। আর মোটামুটি এটাই সব কিছু মানে আমার কাজগুলো কভার করতে পারে। আর সব কিছু আমার যা যা ইনস্ট্রুমেন্ট আছে ভিতরে সবগুলো অ্যাটাচ করে রাখতে পারেন।
আর মাউসটা নিয়ে কিছু কথা বলি। মাউসটা দেখতে খুবই সুন্দর আর খুবই প্রিমিয়াম লুকের, পিছনে আর হচ্ছে সামনে দুই জায়গায়। আর এখানে এসে আপনি যদি গেমিং করে থাকেন, এখানে এসে গেমিংয়ের জন্য আমি জানি ডিপিআইটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে কালার চেঞ্জ হতে থাকে, যেহেতু এখনও আমি লাইট জ্বালিয়ে রাখছি রুমের, সেহেতু বোঝা যাচ্ছে না। এখন লাইট অফ করলে বোঝা যাচ্ছে কিছুটা কত সুন্দর করে কালার চেঞ্জ করছে। আর এছাড়া এখানে রয়েছে এখানে একটি মানে ব্যাকে নেওয়ার বাটন, আর একটা হচ্ছে একটা সামনে নেওয়ার বাটন। দুটা হয়েছে খুবই কাজের, আমি সবসময় ইউজ করি এই দুইটা। আর একটা হয়েছে আমার হয়েছে কোনো কিছুকে যে ডাবল ক্লিক করলে একসাথে ডাবল ক্লিক হয়ে যায়। গেমিংয়ের জন্য এই মাউসটা খুবই ভালো, আর যেহেতু এখানে ডিপিআই সেন্সর রয়েছে, আই মাইস গ্রাইন্ডার একটি কম্বো। আর এটা দেখতেছেন এখানে হয়েছে খুবই ভালো মানের মাউসটি, এখানে হয়েছে ফিতা দিয়ে বাঁধা পুরা ইটা তারটা। আর এছাড়া হাতে খুবই কমফোর্টেবল, আর হাতে পুরা হাতে দিলে পুরো হাতটা কাভার হয়ে যায়। আর অনেকগুলো ছোট মাউস আছে যেগুলো হাত দিয়ে বেশি ঘেঁষাঘেঁষি লাগে, মানে হাতে একটু বিরক্তি চলে আসে, যা কিন্তু এটার ক্ষেত্রে তেমনটা হয় না। আর আমি দাম পিসির সম্পূর্ণ দামটা আমি আরেকবার বলে নিই। আর আমার মনিটরটা পড়েছিল প্রায় 14,000 সামথিং, আর আমার মাউস আর হচ্ছে কিবোর্ড মিলিয়ে পড়েছিল 1100-1200 মতন। আর আমার ক্যাসিং যেটা আছে সেটার প্রাইস পড়েছিল অ্যান্টেক ব্র্যান্ডের ক্যাসিং, খুবই ভালো মানের একটি ক্যাসিং, অ্যান্টেক ব্র্যান্ডের ক্যাসিংটার দাম পড়েছিল 4,000 টাকা। আর হয়েছে আমার টোটাল আর ভিতরে হয়েছে আমার সিপিইউটা যেটা আছে সেটা অফিসিয়াল সিপিইউ, সেটার প্রাইস পড়েছিল 15,000 টাকা। আর দুইটা র্যামের প্রাইস পড়েছিল আমার প্রায় 7,000 টাকা। আর আমার এসএসডিটার প্রাইস পড়েছিল প্রায় 4,000 টাকা মেবি, এখন দামটা কিছুটা কমেছে, সব কিছুর দামটা একটু কমেছে। আর যেই আমার মাদারবোর্ডটা কিনেছিলাম সেটার দাম পড়েছিল প্রায় 11,000 অথবা 12,000 টাকা, আমার ঠিক খেয়াল মন নাই। আর আমার যেই অউডা জিপি 450 সেটার দাম প্রাইস ছিল প্রবাবলি 3,000 টাকাই পড়েছিল। আর আমার জিপিইউ যেটা সেটার প্রাইস হচ্ছে 20,000 সামথিং পড়েছিল, আমার মনে নেই, কিন্তু এখন এটা মার্কেটে নাই, মার্কেটে স্টক আউট হয়ে গেছে, যেহেতু অনেক পুরনো একটা প্রসেসর আর মার্কেটে এখন খুবই সীমিত ছিল করোনার সময়। আর এখন তো এটা নাই বললেই চলে, কিন্তু আপনারা ওই যে 1650 Ti নিতে পারেন, ওটা খুবই আমি ঠিক মনে নেই, GTX 1650 মেবি, ওটা খুব এতটা শিওর না, কিন্তু ওটাই হবে, ওটা দেখতে পারেন এর পরিবর্তে। আর এই ছিল আমার পিসি সেটআপটা, সম্পূর্ণ পিসিটা আমার টোটাল কস্ট পড়েছিল সব মিলিয়ে এছাড়া রাউন্ড ফিগার করে আমি সম্পূর্ণ 57,000 টাকা নিয়েছিল এই পিসিটার জন্য, শুধু জিপিইউ বাদে। জিপিইউ ছাড়া যদি নিতেন তাহলে হচ্ছে আপনার আরও প্রায় 20,000 টাকার মতন এক্সট্রা পড়তো, প্রায় পিসিটার দাম পড়তো প্রায় 75,000 টাকার মতন। আমার হেডফোন মাইক্রোফোন আর হয়েছে স্পিকারটা কেনা বাকি, আমি খুব শীঘ্রই কিনে এর রিভিউটা দিব। আর এর প্রাইস আপনারা যদি সব মিলিয়ে কিনতে চান তাহলে হয়েছে আপনার প্রাইসটা পড়ে যাবে প্রায় অ্যারাউন্ড 80,000 টাকার মতো। সো এই ছিল আজকের একটি ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং আপনি এই ভিডিওটা ছিল মোটামুটি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য, যদি আপনি আপনার বাজেট যদি প্রায় 70,000 থেকে 80,000 টাকার মধ্যে হয়ে থাকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।